হ্যালো বন্ধুরা ও এম জি একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি বলবো আপনি যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক করেন তাহলে আপনি কি কি বেনিফিট পাবেন আর আপনি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কিভাবে লিংক করবেন তো চলুন শুরু করি আজকের এই ভিডিও টিপে সাবস্ক্রাইব করুন করে নিন আমাদের ভিডিও সর্বপ্রথম দেখার জন্য আপনি যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করেন তাহলে অনেক বেনিফিট পাবেন এক নাম্বার সবথেকে বড় বেনিফিট পাবেন আপনি আপনার আধার কার্ড যে কোনো মুহূর্তে ডাউনলোড করতে পারবেন যদি আপনার আধার কার্ড হারিয়ে যায় বা ছিঁড়ে যায় তাহলে আপনি আধার কার্ড ডাউনলোড করে সেটা প্রিন্ট আউট করিয়ে নিতে পারবেন দু নাম্বার বেনিফিট আপনি নিজের আধার কার্ডের অ্যাড্রেস অনলাইনে আপডেট করিয়ে নিতে পারেন আপনি যদি অন্য জায়গায় শিফট করে যান তাহলে ওই জায়গার অ্যাড্রেস আপডেট করিয়ে নিতে চান তাহলে অনলাইনে অ্যাড্রেস আপডেট করিয়ে নিতে পারেন যদি আপনার মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলেই তিন নাম্বার বেনিফিট অনেক ব্যাংকে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন পাঁচ মিনিটের মধ্যে মোবাইল ফোন দিয়ে তার জন্য আপনাকে কোনো ব্যাংকের ব্রাঞ্চে যাওয়ার দরকার নেই চার নাম্বার বেনিফিট আপনি নিজের পেন কার্ড এক ঘন্টার মধ্যে বানিয়ে নিতে পারবেন আর যদি আপনার আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক না থাকে তাহলে আপনাকে প্যান কার্ড বানাতে পনেরো থেকে তিরিশ দিন সময় লাগবে পাঁচ নাম্বার বেনিফিট আপনি সিএসসি সেন্টারের জন্য আবেদন করতে পারবেন আর যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক না থাকে তাহলে আপনি সিএসসি সেন্টারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না তো বন্ধুরা আপনারা যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করেন তাহলে এই বেনিফিটগুলো আপনারা পেয়ে যাবেন তো এবার আমি বলবো যে আপনি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কিভাবে লিংক করবেন আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক করার জন্য কোনো অনলাইন অপশান নেই যে আপনি বাড়িতে বসে করে নেবেন যদি এরকম হতো তাহলে আপনার আধার কার্ড সিকিওর হতো না তাহলে যে কেউ আপনার আধার নাম্বার আপডেট করে নিয়ে তা মিসইউজ করতে পারতো তো তার জন্য আপনাকে কি করতে হবে অপশন হচ্ছে যে আপনি কোনো আধার ইনরোলমেন্ট সেন্টারে গিয়ে সেখানে গিয়ে আপনাকে আধার কোড নাম্বারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে অথবা আপনি কি এই কাজ করতে পারেন আপনাদের আশেপাশে পোস্ট অফিস ব্যাংক আর সিএসসি সেন্টারে গিয়ে সেখানে গিয়ে আপনি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার আবার ইমেল এগুলো আপডেট করিয়ে নিতে পারবেন তো এভাবে আপনি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কিন্তু আপনাকে যেতে হবে গিয়ে নিয়ে সেখানে আপডেট করাতে হবে তো এভাবে গিয়ে আপনি করে নেবেন আবার এই সব যে বেনিফিটগুলো বললাম সেই বেনিফিটগুলো আপনি অবশ্যই পাবেন তো তার ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ